আজকের গল্প দোল বসন্তকাল। সবার পরীক্ষা শেষ, নিকিতা, অনিল, শ্রেয়া, বাবলু সবাই বসন্ত উৎসব দোলের অপেক্ষা করছে। গত বছর অনিলের ভাই সুনীলের চোখে রং ঢুকে গিয়ে চোখ খারাপ হয়ে যায়, তাই এই বছর সবাই দোল খেলতে খুব ভয় পাচ্ছে। ছোট ছেলেমেয়েরা বসন্ত উৎসব পালন না করে থাকতে পারছে না, বছরে তো একবারই এই উৎসব আসে। সবাই মিলে তখন শ্রেয়ার দাদুর কাছে যায় এবং তাদের মন খারাপের কথা জানায়। দাদু বললেন, কি হয়েছে, আমার দুষ্টুগুলো মন খারাপ কেন? শ্রেয়া বলল, দাদু দোল আসছে, বাজারের রঙে কেমিক্যাল থাকে যাতে আমাদের চোখ খারাপ হয়ে যায়। দাদু বললেন, ও এই কথা, চলো আমার সাথে বাগানে চলো। সবাই দাদুর সাথে বাগানে গেল। দাদু বাবলুকে গাঁদা ফুল নিয়ে আসতে বললেন। শ্রেয়াকে বললেন যে ঘরে গিয়ে দিদাকে বলতে বড় ডেচকিতে জল গরম করতে। শ্রেয়া দৌড়ে ঘরে চলে গেল। দাদু অনিলকে বললেন বাগান থেকে কিছু বীজ তুলে আনতে, আর নিকিতা গেল টিসু ফুল নিয়ে আসতে। সবাই দাদুর কাছে দৌড়ে দৌড়ে জিনিস নিয়ে এলো। সবাই দাদুর সাথে রান্নাঘরে গেল। দাদু গরম জলে টিসু ফুল ফুটিয়ে এক পাশে ঢেকে রেখে দিল। বিট কেটে ঠান্ডা জল ঢেলে ঢেকে রেখে দিল। আর একটি পাত্রে জল গরম করে হলুদ আর গাঁদা ফুল ফুটালো। আর বাচ্চাদের বলল সবাই বাইরে গিয়ে খেলো। এক ঘন্টা পরে সবাই রান্নাঘরে এসে অবাক হয়ে গেল। দাদু, এ তো আসল রঙের মতো। দাদু বললেন, হ্যাঁ এই রং কোনো ক্ষতি করবে না। সবাই দোল খেলার প্রস্তুতি নিল এবং খুব মজা করে দোল খেললো। ধন্যবাদ।